আজ আমরা দেখবো এইরকম আর্ক স্টাইলে কিভাবে টেক্সট ক্রিয়েট করা যায় তো এটি করার জন্য আমাদেরকে শুরুতে একটি আর্ক ক্রিয়েট করে নিতে হবে আমি জাস্ট একটি আর্ক ক্রিয়েট করে নিচ্ছি এমন একটি আর্ক আমরা ক্রিয়েট করে নিলাম এখন আমরা যদি এই আর্কের সঙ্গে অ্যালাইন করে এরকম স্টাইলে একটি টেক্সট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এক্সপ্রেস টুল নামে যে ট্যাপটি আছে এই ট্যাপে যাবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর্ক অ্যালাইন একটি টেক্সট অপশান আছে তো এটা আমরা সিলেক্ট করে জাস্ট আমাদেরকে দেখতে পাচ্ছি বলা হচ্ছে আমাদের কমান লাইনে এবং কার্সরের পাশে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট অ্যান আর্ক অর এন আর্ক অ্যালাইন টেক্সট তো আমাদের যেহেতু এখন আর্ক অ্যালাইন টেক্সট আমরা ক্রিয়েট নি আমরা জাস্ট আর্কটা সিলেক্ট করে দিচ্ছি এখন আমাদেরকে একটি ডায়লগস বক্স দেখানো হচ্ছে এখান থেকে আমরা চাইলে টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারি এন টিপ নাকি স্ট্যান্ডার্ড এটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি আমরা টেক্সটের ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারি সাপোজ আমি এখান থেকে যদি এটা আমরা সিলেক্ট করি তাহলে আমরা সিলেক্ট করলাম এখান থেকে আমরা চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো সাপোজ আমি ব্লু দিয়ে দিচ্ছি বাট ডার্ক সাইডের ব্যাকগ্রাউন্ড আসলে ব্লুটা ঠিক ম্যাচ করবে না আমরা ইয়েলো টাইপের একটি এই আর কি যেটা লাইট কালার আমরা এখানে সিলেক্ট করে নিলাম এরপর যদি আমরা টেক্সট নিচে আমরা যেই অপশানটা দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের টেক্সটের স্টাইল দেখতে কেমন হবে সেরকম সাপোজ আমরা যদি গ্রিন সিলেক্ট করি তাহলে এটা দেখা যাচ্ছে বাট আমরা ইয়েলো সিলেক্ট করলে আমরা এখানে যেরকম ছাপসা দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু আমাদের এই ওয়ার্ড স্পেসে আমাদের ডার্ক ব্যাকগ্রাউন্ডে তেমনটি হবে না তাই আমরা ইয়েলোই দিয়ে রাখছি টেক্সট আমরা যদি সাপোজ দিয়ে রাখি আমরা গবেষণা লার্নিং একাডেমি গবেষণাল লার্নিং অ্যাকাডেমি লিখে যদি আমি আরও কিছু অপশান আছে এখানে আচ্ছা এটা আমার সিলেক্ট করার পর আমরা এখানে টেক্সটের হাইট প্রপার্টিজ অপশন টেক্সটের হাইট আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি আমি আপাতত ফাইভ দিতে চাচ্ছি এবং হোয়াইট ফ্যাক্টর এটি ওয়ানই দিতে চাচ্ছি হোয়াইট বলতে এটি কিভাবে কাজ করে সেটা আমরা আরকে ইমপ্লিমেন্ট করার পর আমরা আশা করছি শো করতে পারবো এখানে টেক্সট অফসেট ফ্রম আর্ট বলতে এটি আসলে ইন্ডিকেট করছে যে আমাদের আর্ট থেকে যেহেতু আর্কের সঙ্গে অ্যালাইন করে আমরা টেক্সট ক্রিয়েট করবো সেই আর্ক এবং টেক্সটের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা আমাদেরকে এখানে ইন্ডিকেট করছে তো আমরা ডিফল্ট ভ্যালুটাই দিয়ে দিচ্ছি বাট আমাদের অফসেট ফ্রম লেফট হ্যান্ড সাইড এগুলো আমরা সব জিরো করে রাখছি পরবর্তীতে আমরা অ্যাপ্লাই করার পরে আমরা চেঞ্জ করে দেখব কীভাবে এগুলো চেঞ্জ হয় প্রপার্টিগুলো জাস্ট আমি ওকে প্রেস করে দিলাম এবং দেখতে পাচ্ছি আমাদের আর্ক অ্যালাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যদি এটাকে এডিট করতে চাই জাস্ট ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ওয়াইট ফ্যাক্টর ওয়ান দেওয়া আছে আমরা যদি এটাকে জিরো পয়েন্ট ফাইভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেটারগুলো কিন্তু ন্যারো হয়ে গেছে বাট এটি আসলে ন্যারো সুইটেবল মনে হচ্ছে না আমরা ওয়ান লিখেই জাস্ট ইন্টারফেস করে দিচ্ছি আর পরবর্তীতে যে অপশানগুলো আছে আমরা যদি অফসেট এটা চেঞ্জ করতে চাই আমরা অফসেট 0.5 জিরো দিয়ে যদি জিরো পয়েন্ট দিয়ে যদি ইন্টারফেস করি তাহলে আমরা কিন্তু খেয়াল করে দেখবো যে আমাদের অফসেট আমাদের আর্কের সঙ্গে টেক্সটের যে ডিস্টেন্স এটা কিন্তু চেঞ্জ হয়েছে কিছুটা বেড়েছে বাট আমরা যদি একদম দৃশ্যমানভাবে দেখতে চাই তাহলে আমরা জাস্ট এখান থেকে থ্রি লিখে ইন্টারফেস করে দিলে আমরা আরও স্পষ্ট দেখতে পাবো বাট এখানে ডিস্টেন্স আসলে বেশি হয়ে গেছে আমরা এত ডিস্টেন্স চাচ্ছি না আমরা জিরো পয়েন্ট ফাইভই রেখে দিচ্ছি আন্তরিকভাবে দুঃখিত এটা জিরো পয়েন্ট ফাইভ ইয়েস এরপর আমরা যদি অফ লেফট অফ সেট ইউজ করতে চাই অর্থাৎ আমাদের লেফট সাইড থেকে আমাদের কিছু অংশ স্পেস রেখে কিছু ফাঁকা রেখে আমাদের এই লাইন টু লাইনটা রাইটিং শুরু হবে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে জাস্ট এখান থেকে লেফট অফ সেট আমরা দিয়ে দিচ্ছি ওয়ান অথবা ওয়ান দিলে আমাদের সুইস্পষ্ট সব কিছু দেখা যাবে না আমরা একটু বাড়িয়ে থ্রি দিয়ে দিচ্ছি এন্টারফেস করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আর্কের থেকে কিছু অংশ খালি স্পেস রেখে তারা এখানে টেক্সট শুরু করছে বাট আমাদের লেফট সাইডে দুঃখিত রাইট সাইডে কিন্তু একদম আর্কের শেষ প্রান্ত পর্যন্ত আমাদের এটা দেখতে পাচ্ছি টেক্সট এসে শেষ হয়েছে এটাও যদি আমরা থ্রি অফসেট রাখতে চাই থ্রি ইউনিট তাহলে থ্রি লেখানটা পেস করে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিছু স্পেস তারা এখানে খালি রেখেছে তো এটা আমি এখান থেকে এটা ক্রস ক্রস করে দিচ্ছি এডিট হয়ে গেল আমি যদি এখন চাই যে আমার আর্টটা ডিলিট করে দেওয়ার জন্য জাস্ট আর্কটা সেল্ট করে আমি ডিলিট করে দিচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আর্ট অ্যালাইন টেক্সট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আশা করছি এই টেকনিকটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাই